হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে সুপ্রভাত, জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে কিন্তু ঠান্ডাটা ভালোই লাগছে, তো শীত থাকলেও কাজ তো আমাদের করতেই হবে। তো সংসারের কাজ যাবতীয় শুরু করে দিলাম, সাথে থাকো। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি পাশে, আবার বাবাকে একটু তরকারি রান্না করছি। এবার একটুখানি গরম মশলা দেব, গরম মশলা দিয়ে, গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে বাঁধাকপিটা এবার নামিয়ে দেব। বাঁধাকপিটা এবার নামিয়ে দেব, হয়ে গেল বাঁধাকপির তরকারি। দেখো বন্ধুরা, বাঁধাকপির তরকারি রান্না হয়ে গেল। এবার আমি বেসন দিয়েছি, বেসনের মধ্যে ডিম ফেটিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, নুন দিয়েছি, একটু লঙ্কা দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে বড়া করব, করে তরকারি করব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এই তরকারিটা করি, এখানে আলু কেটে রেখেছি, এই আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করব। আর কপি টপি আর কত করব, বাঁধাকপি করেছি, আবার ফুলকপি এনেছে ওবেলা, ফুলকপি আর করব না, এই বড়া করে তরকারি করি। ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে, তো রান্নাটা করে নিই, দেখাচ্ছি তারপরে তোমাদের। অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে, আমার কিছুটা বড়া ভাজতে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করব। হচ্ছেই তো, কি বলে জানো, ওর ভিতরে রান্না করতে করতে পিঁজের এগুলো সব পরিষ্কার করে নিয়ে চেয়ে সব ধুলাম। এবার এইগুলোকে সব নামিয়ে নিয়ে পুরো পিঁজটাকে আজকে পরিষ্কার করলাম, প্রচন্ড নোংরা হয়েছে। সব সবজি টবজি সব এনে ঢুকিয়ে দেওয়া হয় না, সেই জন্য একদিন এত নোংরা হয়েছে, সেই জন্য ফ্রিজটা বন্ধ করে সব তাক ফাক গুলো ইয়ে করি। এবার এই দাগটা করে নিই, করে নিলেই হয়ে যাবে, আর বারো একটু রান্না বাকি আছে, ব্যাস হয়ে যাবে। ব্যাস দু পিস মাছ ছিল, দু পিস মাছ একটুখানি আমার কর্তার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য দু পিস মাছ একটু রান্না করে দিলাম। আর আমাদের এখানে কালকের একটুখানি মাংসের ঝোল রয়েছে, মানে মাংসের ঝোল রয়েছে, আলু রয়েছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। একটু ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে ম্যানেজ। আর একটুখানি এবার একটু মুড়ি ঘন্ট করবো। দেখো বন্ধুরা, দুটো মাছের মাথা পড়েছিল, হ্যাঁ আজকে আর মাছ আনিনি, দু পিস মাছ যা ছিল দুজনকে রান্না করে দিলাম। আমাদের ওই মাংসের ঝোল আলু আছে, ডিম একটু সেদ্ধ দিয়ে নিয়েছি, এবার মাছের মাথা ছিল সেইটা দিয়ে একটুখানি মুড়ি ঘন্ট রান্না করব। হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে করব। মাছের মাথাটাকে দেখো কড়কড়ে করে ভেজে নিয়েছি, তোমরা যেমনভাবে করো সেরকমভাবে আমাকে জানিও। ফার্স্টে মাছের মাথাটাকে ভেজে নিলাম, তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম। অনেকে আবার পেঁয়াজটা দেয় না জানি, কিন্তু আমি একটু পেঁয়াজ দিলাম, একটুখানি আসতে বন্ধ লাগবে সেই হিসাবে একটুখানি পেঁয়াজ আমি দিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়েছি, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, যতটা চাল দেবো সেই পরিমাণে নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে কষছি, মিষ্টি দিয়েছি একটুখানি, দিয়ে ভালো করে কষছি মশলাটাকে, কষে এবারে মাছের মাথাটা এর সঙ্গে একটুখানি ভালো করে কষবো। আর এদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এবারে এখানে মাথাটাকে মাছের মাথাটাকে ভালো করে কষে নিই। এবার মাছের মাথাটাকে ভালো করে কষে নিয়েছি, এইবারে গোবিন্দভোগ ধোয়া চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে দিয়ে ভালো করে একটুখানি কষবো। কষে তারপরে তো জানোই তোমরা জল দিয়ে দেবো, নামানো নাকে একটু গরম মশলা দিয়ে নামো, দেখো যখন দেখবো চালটা সেদ্ধ হয়ে গেছে তখন এটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঘিও দেয় অনেকে, আমরা ঘিটা দিই না, কারণ ঘিটা আমরা তরকারিতে বেশি খাই না, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। দেখো এর মধ্যে গরম মশলাটা দেবো, দিয়ে এবারে একটু নেড়ে নামিয়ে দেবো। গরম মশলা দিলাম, এ দেখো কার সাথে কথা বলছি, কথা বলছি আর তুই এখানে ফোনটাকে রেখেছে, হাতে ক্রিম মাখছে বেড়াবে বলে,
কথা বলছো ফোনটা দেখে যাচ্ছে সময় নেই সময় নেই কথা না তুই ফোনটা দেখে যাচ্ছ হ্যাঁ কথা বলছিস তুমি ফোন দেখে যাচ্ছ সময় নেই অতচ অতচ তুমি ইয়ে তারপরে লাস্টে জিজ্ঞেস করলাম উত্তরটা দেন দেখছি তখন বুঝলাম যে তুমি শোনো নি তখন বুঝলাম তুমি সেই ক্রিম মাখছ তাও ফোন দেখে রে সে বাচ্চা ক্রিমটা না মাখলে হবে না ক্রিম তো মাখো কিন্তু বাচ্চা চট চট করছে বাচ্চাদের মতো তোমার পুরো ফোনের নেশা হয়েছে পুরো বাচ্চাদের মতো বুড়ো বয়সে ফোনের নেশা এখানে ফোনটা রয়েছে রয়েছে আর এদিকে ক্রিম মাখছে আমি একটা কি কথা বলে উত্তর ইয়ে চাইলাম পেলাম না উত্তর চুপ করে আছে তখন বুঝলাম যে শোনেনি নাটক দেখছি নাটক নাটক দেখো নিজে আর নাটক করো না যাই হোক ঠিক আছে হ্যাঁ হয়ে গেল তোমার আজকে ভাত ভাত খাওয়া হয়ে গেল এবারে তোমাদের দাদাবাবু কাজে বেরিয়ে গেল আমি ছেলেও পড়তে বেরিয়ে গেছে তো যাই হোক আমি একটুখানি ঢাকা দিয়ে এবার শুই বালাপোষ গায়ে দিয়েছি দেখো এটা গায়ে দিয়ে এই সময় খুব আরাম তো আমাদের তো রোদ পোহাতে গেলে সেই চারতলার ছাদে যেতে হবে বৃষ্টিটা হওয়ার পরে শীতটা বেশ ভালোই পড়েছে তো ব্লগটা আর বড়ো করছি না তোমরা সবাই আমার পাশে থেকো আমার ব্লগে একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার শর্টসগুলো সবাই দেখো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো তোমাদের সাহায্য ছাড়া তো আর এগোনো যাবে না তো সবাই ভালো থেকো বাই